लहरों से डरकर नौका पार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। আমরা আবার চলে এসেছি আজকে ক্লাস 11 নিয়ে। ক্লাস 11 এর আমরা যে টপিকটি করাছিলাম গুণিতক কোণ, সেই গুণিতক কোণের আজকে ক্লাসে আমরা রাখব পার্ট 6 এবং আজকে ক্লাসে সংক্ষিপ্ত উত্তরধর্মী 9 থেকে 16 অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী আজকে শেষ করব। আগের ক্লাসে আমরা বেসিক্যালি সংক্ষিপ্ত উত্তরধর্মী 2 থেকে 8 পর্যন্ত করেছিলাম, সো আজকে ক্লাসে 9 টু 16। সো জার্নি লেটস স্টার্ট, চলে এসো আমরা ফার্স্ট ম্যাথ। আজকের ম্যাথগুলো আমি ফোন দেখে করতে হচ্ছে আমাকে, কারণ বইটা কোনো একটা ইম্পর্টেন্ট কেসের জন্য আজকে বইটা আমার কাছে নেই, সো আমরা ফোন দেখে অঙ্কগুলোকে করব। চলে এসো 9 এর অঙ্ক প্রথম কি দিয়েছে, বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 হলে দেখাও যে, শো দ্যাট, দেখাও যে তোমাকে কি দেখাতে বলেছে, 3x মাইনাস 4x কিউব তার হোল স্কোয়ার প্লাস 3y মাইনাস 4y কিউব তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এইটা তোমাকে দেখাতে হবে, তোমার হাতে কি দেওয়া আছে, তোমার হাতে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, ইট ইজ ইউর হ্যান্ড। তাহলে এইটাকে কাজে লাগিয়ে তুমি কি বলতে পারবে, তোমাকে বলতে হবে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার ইকুয়াল টু কত, 1 হচ্ছে, সেটা তোমাকে বলতে হবে। চলে এসো তোমরা ফার্স্ট যেটা করো সেটা হচ্ছে লেট এক্স ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি সাইন থিটা, যেখানে সাইন থিটা কার কার মধ্যে বিলং করছে, -1 টু -1 টু 1, আর ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু কস থিটা ধরে নিচ্ছি, যেখানে কস থিটাটাও -1 টু 1 এর মধ্যে বিলং করছে। তাহলে এক্স সাইন থিটার ওয়াই কস থিটা ধরলে এই কন্ডিশনটা সত্য, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তোমাকে প্রমাণ করতে বলেছে যে এইটা ইকুয়াল টু 1, তুমি চলে এসো। তাহলে ফার্স্ট এক্স লেট এক্স কস সাইন থিটার ওয়াই কস থিটা ধরলে, তাহলে প্রথমে তুমি পেয়ে যাচ্ছ এলএইচএস, এলএইচএস এ তুমি কি লিখবে, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা তার হোল স্কোয়ার প্লাস 3 কস থিটা মাইনাস 4 কস কিউব থিটা তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু কত বানাতে হবে, 1। চলে এসো 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা এর ভ্যালু কি, এই এর সূত্র কি, এর সূত্র হচ্ছে সাইন অফ 3 থিটা, মনে রাখবে 3 সাইন অফ 3 থিটার ফর্মুলা আমি পাশে লিখে রাখছি, সাইন অফ 3 থিটার ফর্মুলা কত, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, এইটা হচ্ছে সাইন অফ 3 থিটার ফর্মুলা। আর এখানে চলে এসো 3 কস থিটা মাইনাস 4 কস কিউব থিটা, এখানে কস 3 থিটার সূত্র হচ্ছে 3 কস থিটা প্লাস কস 3 থিটা, এই 3 কস থিটা কস 3 থিটার সূত্র হচ্ছে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা, এই সূত্র দুটো আমরা সাইডে লিখে রাখছি। আচ্ছা দেখা যাচ্ছে কি, সাইন 3 থিটার সূত্র আমি কি বললাম, আমরা এই সাইডে লিখে রাখি, তাহলে সাইন 3 থিটার সূত্র হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, আর কস 3 থিটার সূত্র কি, কস 3 থিটার সূত্র হয়ে যাচ্ছে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। এই সূত্র দুটো আমরা একদম প্রথমে শিখেছি এবং এই সূত্র দুটো আমরা আলাদা করে আবার লিখে রাখছি, অনেক অঙ্কে আমাদের এটা কাজে লাগবে। চলে এসো তাহলে 3 কস থিটা মাইনাস 4 কস কিউব থিটা, আচ্ছা 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা থাকলে সেটা হচ্ছে কস 3 থিটা, তাহলে এখান থেকে তুমি মাইনাস কমন নাও, তাহলে মাইনাস কমন নিলে কত হয়ে যাচ্ছে, কস 3 থিটা তার হোল স্কোয়ার, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, তুমি পেয়ে যাচ্ছ সাইন স্কোয়ার 3 থিটা মাইনাসের স্কোয়ার মানে প্লাস, জাদু করে মাইনাসের স্কোয়ার মানে কি প্লাস, তাহলে কি হয়ে যাচ্ছে প্লাস কস স্কোয়ার 3 থিটা, তাহলে সাইন স্কোয়ার 3 থিটা প্লাস কস স্কোয়ার 3 থিটা, 3 থিটাকে মনে মনে থিটা ধরলে কি হচ্ছে, সাইন স্কোয়ার 3 থিটা প্লাস কস স্কোয়ার 3 থিটা, আর দিস ভ্যালু ইজ 1। ওকে তাহলে এলএইচএস ইকুয়াল টু আরএইচএস, কোনো অসুবিধা থাকলে বলো, এনিথিং এলস, কোনো রকম কোনো সমস্যা, প্রশ্ন করো আমাকে, প্রশ্ন করতে নেই কমানা, প্রশ্ন করে জেনে নাও যা জানা। চলে এসো তাহলে আমরা প্রথম অঙ্কটা ফিনিশ করে দিলাম, আচ্ছা অর্থাৎ আমাদের যে প্রমাণটা দিয়েছিল সেই প্রমাণটা আমরা কমপ্লিট করলাম। নেক্সট আমরা এর পরের অঙ্কে চলে যাব, পরের অঙ্কটা কি দেওয়া আছে দেখে ফেলো, 9 এর দাগে বোধ হয় 10 এর দাগে বোধ হয় অনেকগুলো অঙ্ক আমাদের আছে, 3টে না 4টে অঙ্ক আমাদের পরপর আছে, 1 2 3 4 করে আমরা পরপর 10 এর দাগের অঙ্কগুলোকে করতে থাকবো। চলে এসো 10 এর দাগের 1 এর অঙ্কটাকে তোমার
क्वेश्चन बोधहय एटा आछे जे साइन फाइव थीटा के साइन थीटार आकारे प्रकाश करो। दशर दागेर एकेर अंकटार क्वेश्चन कि आछे दशर एक कि देवा आछे साइन फाइव थीटा एटाके साइन थीटार आकारे प्रकाश करते बोलेछे ताई तो बोलेछे। ताहले साइन फाइव थीटा के तुमि कि लिखते पारो, तुमि लिखते पारो साइन अफ टू थीटा प्लस थ्री थीटा, साइन अफ टू थीटा प्लस थ्री थीटा। एबार तुम सूत्र फेले दाओ, किसर सूत्र साइन अफ ए प्लस बी। ताहले साइन अफ ए प्लस बी एर सूत्र फेले कि होये जाच्छे देखो तो साइन ए कस बी प्लस कस ए साइन बी, कस ए साइन बी। चले एसो ताहले साइन टू थीटा एटाके तुमि कि लिखते पारो टू साइन थीटा कस थीटा। कस थ्री थीटा, कस थ्री थीटार सूत्र कि, कस थ्री थीटार सूत्र हच्छे फोर कस क्यूब थीटा माइनस थ्री कस थीटा। देखो एखानेओ सूत्रटा काजे लागछे। तारपर चले एसो, तारपर कि आछे प्लस कस टू थीटा। अच्छा वन माइनस कस टू थीटा इक्वल टू कत गो टू साइन स्कोयर थीटा ना, वन माइनस कस टू थीटा इक्वल टू कत टू साइन स्कोयर थीटा। ताहले तुम्हारा जदि टू साइन स्कोयर थीटा के एपारे आनो ताहले वन माइनस टू साइन स्कोयर थीटा इक्वल टू कत हो जाए इक्वल टू कस टू थीटा। ताहले वन माइनस टू साइन स्कोयर थीटा इक्वल टू कस टू थीटा। ताहले कस टू थीटार जगह आमी कत लिखब वन माइनस टू साइन स्कोयर थीटा। और साइन थ्री थीटा मान कत, साइन थ्री थीटा मान हो जाए थ्री साइन थीटा माइनस फोर साइन क्यूब थीटा। चले एसो তাহলে এর পরের লাইনে আমরা চলে যাচ্ছি। আচ্ছা এইটা তাহলে আমরা জাস্ট রাফ করলাম, এর পরের লাইনে আমরা চলে যাচ্ছি। তাহলে এবার গুণ করে দাও টু সাইন থিটা ইনটু কস থিটার ফোর কস কিউব থিটা, গুণ করলে কত হয়ে যাচ্ছে ফোর কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস থ্রি কস স্কোয়ার থিটা প্লাস এখানে গুণ করলে কত হয়ে যাচ্ছে ওয়ান ইন্টু থ্রি সাইন থিটা মানে হচ্ছে, আচ্ছা এটাকে এইভাবে রেখে দাও ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা। দেখো এখানে তো সব সাইন আকারে আছে, অসুবিধা নেই। চলে এসো তাহলে টু সাইন থিটা, এখানে ফোর কস টু দি পাওয়ার ফোর থিটা, এটাকে তুমি লিখতে পারো ফোর ইন্টু কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। কস টু দি পাওয়ার ফোরকে তুমি লিখতে পারো কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এবার কস স্কোয়ার মানে কি, কস স্কোয়ার থিটা মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে একেবারে লিখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু কস স্কোয়ার থিটা মানে কি লিখতে পারো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে পড়ে থাকছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা ইন্টু থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা। তুমি চাইলে এটাকেই রেখে দিতে পারো। কেন, কেননা দেখো তোমাকে বলেছিল সাইন ফাইভ থিটাকে সাইন থিটা আকারে প্রকাশ করো, অ্যান্ড তুমি কিন্তু করে ফেলেছো। দেখো এখানে প্রত্যেকটাতে কিন্তু সাইন থিটা আছে, তাহলে এভাবেই তুমি রেখে দিতে পারো, আর কোনো বিস্তার করার দরকার নেই। মানে তোমার অ্যান্সারে অনেক বেশি বিস্তার করে দিয়েছে, এগুলোকে সূত্র সূত্র ফেলে এগুলোকে গুণ করে, তেমনটা করার দরকার নেই। তুমি এই পর্যন্ত পেয়ে গেলে, তোমাকে বলেছিল সাইন ফাইভ থিটাকে সাইন থিটা আকারে প্রকাশ করতে এবং তুমি সেটা করেছো, দ্যাটস অল। অর্থাৎ এরপর আর কিছু না করলেও কিন্তু চলবে। তুমি চাইলে আর একটা লাইন করতে পারো যে এই হোল স্কোয়ারের সূত্রটা ফেলে দিতে পারো, ঠিক আছে। চলে এসো তাহলে দশে দুই, বোঝা গেল কিভাবে আমরা, আমাদের মেইন টার্গেট ছিল আমরা সমস্ত কস কস দিয়ে যে ভ্যালুগুলো সেগুলোকে সাইনে ট্রান্সফার করব, এবং সাইন টু থিটা নয় সাইন থ্রি থিটা নয়, জাস্ট অনলি সাইন থিটা। সাইন থিটাতে আনলেই তবে কিন্তু ম্যাথটা হলো। নেক্সট আমরা চলে যাবো দশের দুই, দশের দুইয়েরটা আমাদের দিয়েছে কস সিক্স থিটা। কস সিক্স থিটাকে আমাদের বলেছে কস সিক্স থিটাকে কস থিটা আকারে প্রকাশ করতে, কি দিয়েছে কস সিক্স থিটাকে কস থিটা আকারে প্রকাশ করতে, বোধহয় এটাই আমার দিয়েছে, দেখে নাও একবার, আমিও একবার দেখে নিই কস সিক্স থিটাকে আমাদের কি আকারে প্রকাশ করতে বলেছে। কস সিক্স থিটাকে চলে এসো, হ্যাঁ কস সিক্স থিটাকে কস থিটা আকারে প্রকাশ করো। তাহলে কস সিক্স থিটা এটাকে আমরা লিখতে পারি কস অফ থ্রি ইন্টু টু থিটা, থ্রি ইন্টু টু থিটা, তাহলে কস থ্রি থিটা, কি সূত্র কস থ্রি থিটা, এই টু থিটাকে মনে মনে থিটা ধরো তাহলে কস থ্রি থিটা। তাহলে কস থ্রি থিটার সূত্র কি, ফোর কস কিউব টু থিটা মাইনাস থ্রি কস টু থিটা। এবার আবার কস টু থিটাকে তোমরা যদি সূত্রে ফেলো, কস টু থিটা কি সূত্রে ফেলবে, কস টু থিটার সূত্র ওয়ান প্লাস কস টু থিটা ইকুয়াল টু আমরা কি শিখেছি টু কস স্কোয়ার থিটা।
তাহলে 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু যদি 2 cos স্কয়ার থিটা হয় তাহলে cos 2 থিটা ইকুয়াল টু কত cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 কেন এই সূত্রে ফেলছি তার কারণ আমার তো cos থিটাতে আনতে বলেছে cos থিটাতে আনতে বলেছে তাহলে আমি cos 2 থিটাকে কি লিখছি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 তার উপরে কত আছে হোল কিউব মাইনাস 3 ইনটু cos 2 থিটাকে কি লিখছি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 তাহলে এখানে হোল কিউবের সূত্র ফেলে দিলে কত হয়ে যাবে হোল কিউবের সূত্র ফেলে দিলে a কিউব মানে 2 কিউব মানে 8 cos to the power 6 theta a cube minus 3 a square b মানে 3 into 2 cos square theta তার হোল স্কয়ার মানে 4 cos to the power 4 theta a cube minus 3 a square b মানে 1 plus 3 ab square তাহলে 3 into 2 cos square theta into 1 square minus 1 cube আর এখানে গুণ করে দিলে 3 দুগুণে 6 cos square theta minus 3 এবার জাস্ট এটাকে এবার 4 দিয়ে গুণ করে দেবে ওকে তাহলে আরেকটা লাইন এই 4টা শুধু এর সাথে গুণ করে দেবে 3 4 12 3 2 6 দেখো সবকিছু কিন্তু cos থিটাতে আছে সবকিছু cos থিটাতে আছে চলো নেক্সট তাহলে আমরা যাব 10 এর 3 এবার আমরা চলে আসি 10 এর 3 এরটাতে 10 এর 3 এরটা আমাদেরকে কি দিয়েছে 10 এর 3 এর কোশ্চেনটা আমাদেরকে দিয়েছে tan 4 থিটা একে কিসের মাধ্যমে প্রকাশ করতে বলেছে tan থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে তাহলে tan 4 থিটাকে একই রকম ভাবে তোমরা আগুন লাগিয়ে কি লিখতে পারবে tan of 2 into 2 থিটা yes or no yes tan of 2 into 2 থিটা এবার তুমি কি করবে 2 থিটাকে মনে মনে থিটা ধরো তাহলে tan 2 থিটার সূত্র কি 2 tan থিটা বাই 1 minus tan স্কয়ার থিটা এবার দেখো আমরা থিটার জায়গায় কত বসিয়েছি 2 থিটা তাহলে এবার আবার আমরা tan 2 থিটার সূত্র ফেলবো তাহলে tan 2 থিটার সূত্র কত tan 2 থিটার সূত্র হচ্ছে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 মাইনাস এখানে tan 2 থিটাকে কি লিখবে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার দেখো তো মাল পুরো একদম চলে এসেছে অর্থাৎ আমরা tan থিটাতে আনার চেষ্টা করছিলাম এন্ড tan থিটাতে এসে গেছে তুমি এভাবেও রাখতে পারো তুমি যদি বলো যে না স্যার আরেকটা স্টেপ আমি বেশি করতে চাই তাহলে করবে অসুবিধাটা কোথায় তাহলে 2 দুগুণে 4 4 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা নিচে কি হয়ে যাচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার লসাগু হচ্ছে তাহলে 1 মাইনাস tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস 2 tan থিটা তার হোল স্কয়ার ওকে দ্যাটস এবার তুমি চাইলে আরো একটু কাজ করতে পারো 1 মাইনাস tan স্কয়ার থিটা একটা 1 মাইনাস tan স্কয়ার থিটা উপরে একটা 1 মাইনাস tan স্কয়ার থিটা নিচে কেটে দিতে পারো এবার তাহলে তুমি 1 মাইনাস tan স্কয়ার থিটাটাকে উপরে নিয়ে গেলে কি পেয়ে যাবে 4 tan থিটা ইনটু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই নিচে যেটা আছে 1 মাইনাস tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস 2 tan থিটা তার হোল স্কয়ার ওকে এভাবে রেখে দিতে পারো না হলে এই লাইনটা রেখে দিলেই হবে তাহলে tan থিটা আকারে প্রকাশ হয়ে গেছে এর পরের কোশ্চেনটা তোমাকে বলেছে cos 4a কে tan এর মাধ্যমে প্রকাশ করো কি বলেছে cos 4a তাকে বলেছে tan এর মাধ্যমে প্রকাশ করতে চলে এসো cos 4a cos 4a কে তোমাকে কিসের মাধ্যমে প্রকাশ করতে বলেছে tan a চলে এসো তাহলে একদম সিমিলারলি cos 4a ইকুয়াল টু তুমি কি লিখবে cos of 2 into 2a এবার তুমি মনে মনে 2aটাকে থিটা ধরো তাহলে 2aটাকে থিটা ধরলে cos 2 থিটা cos 2 থিটা সূত্র আমার cos দিয়ে তো অনেকগুলো আছে কিন্তু আমি cos দিয়ে কি ফেলবো না কেন কারণ আমার tan a দিয়ে আনতে হবে তাহলে আমি tan দিয়ে যে সূত্রটা আছে cos 2 থিটার tan দিয়ে যে সূত্রটা আছে সেটাতে নিয়ে যাব বুঝতে পারছো লজিক তাহলে cos of 2 into 2a এটাকে আমি লিখতে পারি 1 minus tan square 2a by 1 plus tan square 2a তুমি পড়েছো না তুমি পড়েছো না তুমি তো পড়েছো যে cos 2 থিটার সূত্র 1 minus tan square theta by 1 plus tan square theta এবার tan 2a নয় আমাকে আনতে হবে tan a তে তাহলে আবার তুমি tan 2a সূত্র ফেলে দাও তাহলে 1 minus tan 2a সূত্র হচ্ছে 2 tan a by 1 মাইনাস tan স্কয়ার এ তার হোল স্কয়ার তাহলে নিচেও 1 প্লাস 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার এ তার হোল স্কয়ার ইয়েস ফিনিশ চলো নেক্সট তাহলে আমাদের 4 নম্বর ছিল এটা এটা ক নম্বর ছিল 10 এর 4 তাহলে আমাদের 10 এর দাগের 1 2 3 4 4টা অঙ্কই কিন্তু আমাদের যেতে যেতে আনতে বলেছিল হয়ে গেল নেক্সট চলে এসো 11 এর দাগের প্রবলেমটাতে 11 এর দাগের প্রবলেমটা কি দিয়েছে দেখে ফেলো নম্বর 11 11 দাগের প্রবলেমটা কি দেওয়া আছে 11 দাগের প্রবলেমটা বোধহয় একটা প্রমাণ দেওয়া আছে দেখি একটু
प्रमाण करो जे sec x इक्वल टू प्रमाण करो जे sec x इक्वल टू टू बाय रूट ओवर ऑफ टू प्लस रूट ओवर ऑफ टू प्लस टू कॉस फोर एक्स sec x इक्वल टू टू बाय रूट ओवर ऑफ टू प्लस रूट ओवर ऑफ टू प्लस टू कॉस फोर एक्स चले তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমরা জাস্ট আরএইচএস থেকে শুরু করছি। আরএইচএসটা কি দেওয়া আছে, টু বাই রুট ওভার অফ টু প্লাস রুট ওভার অফ টু প্লাস টু কস ফোর এক্স। তাহলে এখান থেকে কি লিখতে পারি, টু বাই রুট ওভার অফ টু প্লাস রুট ওভার অফ টু কমন নিলে হয়ে যাচ্ছে ওয়ান প্লাস কস ফোর এক্স। তাহলে কি পেয়ে যাচ্ছি, টু বাই রুট ওভার অফ টু প্লাস রুট ওভার অফ টু ইন্টু ওয়ান প্লাস কস ফোর এক্স। ওয়ান প্লাস কস ফোর এক্সকে তুমি কি লিখতে পারো, ওয়ান প্লাস কস ফোর এক্স একে তুমি লিখতে পারো ওয়ান প্লাস কস টু এক্স। এর সূত্র কি, ওয়ান প্লাস কস টু এক্স ইকুয়াল টু কত, টু কস স্কোয়ার এক্স। তাহলে একদম সিমিলার হয়তো ওয়ান প্লাস কস ফোর এক্স কি হবে, টু কস স্কোয়ার টু এক্স। তাহলে এখানে তুমি কি লিখতে পারো, টু কস স্কোয়ার টু এক্স। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো তো, রুট টু বাই রুট ওভার অফ টু প্লাস এই যে দুটো দুই, দুটো দুইয়ের মধ্যে থেকে এই রুট থেকে একটা দুই বেরোচ্ছে, আর কস স্কোয়ার টু এক্স থেকে কস টু এক্স। এবার তুমি কি পেয়ে যাচ্ছ, টু বাই রুট ওভার অফ তুমি টু প্লাস টু মানে টু কমন নিয়ে নাও, তাহলে ওয়ান প্লাস কস টু এক্স। এবার চলে এসো, টু বাই রুট ওভার অফ টু ইন্টু ওয়ান প্লাস কস টু এক্স মানে কত গো, টু কস স্কোয়ার এক্স। এই যে লেখা আছে তাহলে চলে এসো, কি পেয়ে যাচ্ছ, দুটো দুই থেকে একটা দুই বেরিয়ে আসছে, আর কস স্কোয়ার এক্স থেকে কস এক্স। তাহলে টু টু কেটে গেলে ওয়ান বাই কস এক্স মানে কত পেয়ে যাচ্ছ, সেক এক্স। এটা এলএইচএস, তাহলে আর এইচএস থেকে এলএইচএস নিয়ে চলে আসলাম। তাহলে প্রমাণটা আমাদের বিপরীতমুখী হলো, অর্থাৎ এলএইচএস থেকে আর এইচএস প্রমাণ আমরা স্বাভাবিকভাবে করি, কিন্তু এইটার ক্ষেত্রে আমরা কি করলাম, আর এইচএস টু এলএইচএস এ হাঁটলাম, অর্থাৎ আর এইচএস থেকে আমি এলএইচএস এ আসলাম, এবং এটাই সবচেয়ে সহজ। তোমার এলএইচএস থেকে আর এইচএস এ যাওয়াটা সেক এক্স কে ওয়ান বাই কস এক্স করে টু উপর নিচে গুণ করে অনেক রকম সমস্যা হবে, কিন্তু আমাদের আর এইচএস থেকে এলএইচএস এ আসাটা এই অঙ্কের ক্ষেত্রে অত্যন্ত সহজ। আমরা ধাপে ধাপে পার্টলি পার্টলি জাস্ট সূত্রে ফেলে ফেলে যাব, তাহলেই আমাদের গল্প শেষ, অর্থাৎ আমাদের আগুন লেগে যাবে। চলে এসো নেক্সট, এরপর আমরা চলে আসব এগারোর দাগের পর আমরা বারোর দাগের প্রবলেমটাতে। বারোর দাগের প্রবলেমটা কি দেওয়া আছে, আমাদের নাইন টু সিক্সটিন জার্নিতে এর পরের অঙ্ক বারো। বারোর দাগেটা দেখে নাও, বারোর দাগের প্রবলেমটা বোধহয় গুণোত্তর প্রগতির কনসেপ্ট দেওয়া আছে। দেওয়া আছে ট্যান এক্স ট্যান ওয়াই ট্যান জেড গুণোত্তর প্রগতিতে থাকলে তোমাকে প্রমাণ করতে বলেছে কস টু ওয়াই ইকুয়াল টু, তাহলে ট্যান এক্স ট্যান ওয়াই ট্যান জেড এরা গুণোত্তর প্রগতিতে থাকলে তোমাকে প্রমাণ করতে বলেছে কস অফ টু ওয়াই ইকুয়াল টু কত, কস অফ এক্স প্লাস জেড বাই কস অফ এক্স মাইনাস জেড। কস অফ এক্স প্লাস জেড বাই কস অফ এক্স মাইনাস জেড। চলে এসো গুণোত্তর প্রগতি। গুণোত্তর প্রগতি মানে কি, প্রথমে গুণোত্তর প্রগতি মানে কি জানি, তারপর তো আগুনটা লাগবে। এ বিসি গুণোত্তর প্রগতি আমি এর আগে অনেকবার ক্লাসে বলেছি যে এবিসি গুণোত্তর প্রগতিতে আছে, এর অর্থ হল বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এবিসি গুণোত্তর প্রগতিতে আছে, এর অর্থ কি, এর অর্থ হল বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে এইটা গুণোত্তর প্রগতির কনসেপ্ট। তাহলে এখানে চলে এসো তুমি, ট্যান এক্স ট্যান ওয়াই ট্যান জেড গুণোত্তর প্রগতিতে আছে, গুণোত্তর ট্যান এক্স ট্যান ওয়াই ও ট্যান জেড গুণোত্তর প্রগতিতে, গুণোত্তর প্রগতিতে আছে, গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে অতএব তুমি কি লিখতে পারবে, গুণোত্তর প্রগতিতে আছে, অতএব তুমি লিখতে পারবে ট্যান স্কোয়ার ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স ইন্টু ট্যান জেড। তাই তো, বি স্কোয়ার ইকুয়াল টু তো এসি, তাহলে ট্যান ওয়াই মাঝখানে, ট্যান স্কোয়ার ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স ইন্টু ট্যান জেড। তাহলে ট্যান স্কোয়ার ওয়াই কে তুমি কি লিখতে পারো, সাইন স্কোয়ার ওয়াই বাই কস স্কোয়ার ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স কে কি লিখতে পারো, সাইন এক্স বাই কস এক্স ইন্টু ট্যান জেড কে কি লিখতে পারো, সাইন জেড বাই কস জেড। চলে এসো তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, তুমি যদি উপর নিচে এটা করো যে উল্টে দাও, অর্থাৎ কস স্কোয়ার ওয়াই বাই সাইন স্কোয়ার ওয়াই, তাহলে এপারে উল্টালে এপারে উল্টাতে হবে, অর্থাৎ কস এক্স কস জেড বাই সাইন এক্স সাইন জেড। এবার আগুন লাগছে দেখো, কে আগুন লাগাবে, ঘি আনছি দেখো, কি কোম্পানির ঘি, যোগভাগ কোম্পানির ঘি।
জোগভা কোম্পানির ঘি আনছি, তাহলে জোগভা কোম্পানি কি বলছে? জোগভা কোম্পানি বলছে যে উপরেরটার সাথে নিচেরটা যোগ হয়ে উপরে বসবে, এন্ড উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হয়ে নিচে বসবে। তাহলে এপারেও তাই, cos x ইন্টু cos z প্লাস sin x ইন্টু sin z বাই cos x ইন্টু cos z মাইনাস sin x ইন্টু sin z। তাহলে তুমি যোগভাগ কোম্পানির ঘি দিয়ে কি আগুন লাগাচ্ছ? এই যে cos স্কয়ার y প্লাস sin স্কয়ার y মানে 1, তাহলে 1 বাই cos স্কয়ার y মাইনাস sin স্কয়ার y এর মানে কি? cos 2 y ইকুয়াল টু a cos a cos b প্লাস sin a sin b, কি হয়ে যাচ্ছে? cos অফ a মাইনাস b বাই cos a cos b মাইনাস sin a sin b, তাহলে কি হয়ে যাচ্ছে? cos অফ a প্লাস b। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো? মালটাকে উল্টে দাও, তাহলে উল্টে দিলে cos 2 y, তাহলে cos 2 y ইকুয়াল টু এপারে উল্টে গেলে কত হয়ে যাবে? cos অফ x প্লাস z বাই cos অফ x মাইনাস z। প্রুভড, প্রমাণিত। তাহলে cos 2 y ইকুয়াল টু cos অফ x প্লাস z বাই cos অফ x মাইনাস z। এর জন্য আলাদা করে LHS RHS করার দরকার নেই, ডাইরেক্টলি কিন্তু আমাদের প্রমাণ চলে এসে নেক্সট অঙ্কে চলে যাব। চলে এসো, পরেরটা কি দেওয়া আছে? হ্যাঁ, tan a ইকুয়াল টু sin 2 a, তাহলে 13টাতে চলে এসো। 13 নম্বর, 13 কি দেওয়া আছে? 13 এটা দেওয়া আছে tan a ইকুয়াল টু tan a ইকুয়াল টু sin 2 a বাই 1 প্লাস cos 2 a। তোমাকে কিসের কিসের মান বের করতে বলেছে? তোমাকে বের করতে বলেছে tan 75 ডিগ্রির ভ্যালু, তোমাকে বের করতে বলেছে কট অফ 22 ডিগ্রি 30 মিনিটের ভ্যালু। কত বের করতে বলেছে? কট অফ 22 ডিগ্রি 30 মিনিট এর ভ্যালু। চলে এসো, তাহলে এই দুটো ভ্যালু তোমাকে বের করতে হবে। তুমি প্রথমে চলে এসো, এর জায়গায় 75 বসিয়ে দাও, তাহলে tan 75টা তুমি পেয়ে যাবে আশা করি। a ইকুয়াল টু 75 বসিয়ে পাই, তাহলে a ইকুয়াল টু 75 বসালে তুমি কি পেয়ে যাচ্ছ? তুমি পেয়ে যাচ্ছ tan অফ 75 ডিগ্রি ইকুয়াল টু সাইন অফ 2 ইন্টু 75 মানে 150 বাই 1 প্লাস cos অফ 2 ইন্টু 75 মানে cos অফ 150। তাহলে কি পেয়ে যাচ্ছ? সাইন 150 মানে সাইন 2 গুণ 90 মাইনাস 30। লিখতে পারো না? পারো না। 2 গুণ 90 মানে 180, 180 থেকে 30 বাদ দিলে কত হচ্ছে? 150। তাহলে 2 আছে মানে সাইনটা সাইনই থাকছে, সাইন 30, আর দ্বিতীয় পদে যেহেতু পজিটিভ তাহলে সাইন 30 বাই 1 প্লাস cos অফ 150 কে তুমি কি লিখতে পারো? cos অফ 2 ইন্টু 90 মাইনাস 30। একই রকম ভাবে তাহলে 2 থাকছে মানে cosটা cos, cos 30, আর সেকেন্ড পাদে cos নেগেটিভ, তাহলে কি হয়ে গেল? মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস cos 30। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ? sin 30 মান কত? sin 30 মান হাফ, আর 1 মাইনাস cos 30 মান কত? cos 30 মান √3/2। তাহলে উপরে কত হয়ে যাচ্ছে? হাফ, নিচে লসাগু করলে 2 লসাগু হচ্ছে, তাহলে √2 লসাগু করলে উপরে কত হচ্ছে? 2 মাইনাস 2 মাইনাস রুট 3, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে? 1 বাই 2 মাইনাস রুট 3। তাহলে এটাকে তুমি এবার ক্যালকুলেশন করলে তোমার নিচে যেহেতু করণী আসছে, তাই উপর নিচে তুমি যদি 2 প্লাস রুট 3 দিয়ে গুণ করে দাও, তাহলে কি হয়ে যাচ্ছে? কি পেয়ে যাচ্ছ? 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3 ইন্টু 2 প্লাস রুট 3, তাহলে 2 এর স্কয়ার মানে 4 মাইনাস 3, 4 মাইনাস 3 মানে 1। তাহলে কত পেয়ে যাচ্ছ? 2 প্লাস রুট 3। কত পেয়ে যাচ্ছ? 2 প্লাস রুট 3। তাহলে তোমার tan 75 ডিগ্রির মান তুমি কত পেলে? 2 প্লাস রুট 3। অ্যাজ ইউজুয়ালি তুমি cot 22.5 ডিগ্রির মান বের করতে পারবে। কিভাবে বের করবে? তুমি এখানে এর জায়গায় 22.5 ডিগ্রি বসিয়ে দেবে, তাহলে তুমি কি পেয়ে যাবে? tan 22.5, আর tan 22.5 কে উল্টে দিলেই cot 22.5, মানে তুমি ব্যাপারটা যেটা করছো সেটা হচ্ছে এর জায়গায় তুমি তখন কত বসাচ্ছ? এর জায়গায় 22 ডিগ্রি 30 মিনিট বসাচ্ছ। তাহলে 22 ডিগ্রি 30 মিনিট বসালে তুমি কি পেয়ে যাচ্ছ দেখো তো? তুমি যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে tan অফ 22 ডিগ্রি 30 মিনিট ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ sin অফ 2 ইন্টু 22 ডিগ্রি 30 মিনিট বাই 1 প্লাস cos অফ 2 ইন্টু 22 ডিগ্রি 30 মিনিট। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ? sin অফ 45 ডিগ্রি বাই 1 প্লাস cos 45 ডিগ্রি। তাহলে sin 45 ডিগ্রির মান কত? 1 বাই রুট 2, আর 1 প্লাস cos 45 মানে 1 বাই রুট 2, তাহলে উপরে কত হয়ে যাচ্ছে? 1 বাই রুট 2 বাই নিচে কত হয়ে যাচ্ছে? রুট 2 লসাগু হচ্ছে, রুট 2 প্লাস 1, তাহলে রুট 2 রুট 2 কেটে গেলে 1 বাই রুট 2 প্লাস 1। কি দিয়ে গুণ করবে? রুট 2 মাইনাস 1 দিয়ে, একদম অ্যাজ ইউজুয়াল। তাহলে রুট 2 মাইনাস 1 দিয়ে তোমার অ্যান্সার কত আসবে? রুট 2 মাইনাস 1 দিয়ে গুণ করলে দেখবে শেষে আসছে রুট 2 মাইনাস 1, কেননা রুট 2 প্লাস 1 ইন্টু রুট 2 মাইনাস 1, তার মানে কত হচ্ছে? রুট 2 স্কোয়ার মানে 2, 2 মাইনাস 1 মানে নিচে 1, অ্যান্ড উপরে রুট 2 মাইনাস 1। ঠিক আছে, তাহলে অনুমন্ত্রী করণীয় দিয়ে উপর নিচে গুণ করে দিলে গল্প শেষ। চলে এসো, তাহলে আমরা এরপর যাবো
14 অঙ্কটাতে, 14 অঙ্কটা কি দেওয়া আছে দেখে ফেলো, 14 নাম্বার 14 চলে এসো। কি দেওয়া আছে 14 অঙ্কটা, 14 অঙ্কটা তোমার দেওয়া আছে 32 সাইন টু দি পাওয়ার 6 থিটা, সাইন টু দি পাওয়ার 6 থিটা ইকুয়াল টু 10 মাইনাস 15 কস 2 থিটা প্লাস বি কস 4 থিটা প্লাস এ কস 6 থিটা, এ কস 6 থিটা, এইটা ইকুয়াল টু তোমাকে কি প্রমাণ করতে বলেছে, বলেছে হলে তুমি দেখাও যে টেন থিটা ইন্টু টেন ফাইভ থিটা, টেন থিটা ইন্টু টেন ফাইভ থিটা ইকুয়াল টু তোমাকে কত প্রমাণ করতে বলেছে, প্রমাণটা একটা সাইডে লিখে রাখি, তোমাকে প্রমাণ করতে বলেছে কোন দিকে লিখব, আচ্ছা প্রমাণটা লিখছি না, টেন থিটা ইন্টু টেন ফাইভ থিটা ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস ফাইভ বাই এ মাইনাস বি, এ মাইনাস বি প্লাস সেভেন, আচ্ছা চলে এসো। তাহলে আমরা আমাদের হাতে এই কন্ডিশনটা দেওয়া আছে এবং প্রমাণটা আমার বইয়ে দেওয়া আছে, যেটা করতে হবে 32 সাইন টু দি পাওয়ার 6 থিটা LHS, এটাকে তুমি কি লিখতে পারো, আচ্ছা প্রথমে তুমি একটা কাজ করো, তুমি 32 সাইন টু দি পাওয়ার 6 থিটা এর ভ্যালুটা তুমি বের করার চেষ্টা করো, তারপর এর ভ্যালুটা যেটা পাবো সেটার সাথে এটাকে আমরা তুলনা করবো। তাহলে 32 সাইন টু দি পাওয়ার 6 থিটাকে তুমি লিখতে পারো 4 ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা তার হোল কিউব, সাইন টু দি পাওয়ার 6 আছে তাহলে কত হচ্ছে 2 কিউব মানে কত হচ্ছে 8 হচ্ছে না, তাহলে 8 4 আসতে 32 আর সাইন স্কোয়ার থিটা তার হোল টু দি পাওয়ার 3 মানে সাইন টু দি পাওয়ার 6 থিটা হচ্ছে। এবার চলে এসো 4 ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা মানে কত 1 মাইনাস কস 2 থিটা তার হোল কিউব, তাহলে কি পেয়ে যাচ্ছে 4 ইন্টু 1 মাইনাস কস 2 থিটা তার হোল কিউব, তাহলে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র কি, এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র হয়ে যাচ্ছে এ মাইনাস 3 এস 3 এ 3 ইন্টু এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস কস কিউব 2 থিটা, ওকে তাহলে কত পেয়ে যাচ্ছে এখান থেকে 4 মাইনাস 3 ইন্টু 4 কস 2 থিটা প্লাস 3 ইন্টু 4 কস স্কোয়ার 2 থিটা মাইনাস 4 কস কিউব 2 থিটা, তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ দেখো 4 মাইনাস এখানে 4 আছে, তুমি যদি এটাকে রাখতে চাও তাহলে 3 4 12 কস 2 থিটা রেখে দাও, এখানে কস স্কোয়ার 2 থিটা, কস স্কোয়ার 2 থিটা তাহলে প্লাস 3 এখান থেকে 4 থেকে 2 নিলে 3 2 মানে 6 তাহলে 2 কস স্কোয়ার 2 থিটা, তাহলে 2 কস স্কোয়ার 2 থিটা মানে তুমি কি লিখতে পারো, 2 কস স্কোয়ার 2 থিটা মানে তুমি লিখতে পারো 1 প্লাস কস 4 থিটা, এটাই তো সূত্র, তাহলে 2 কস স্কোয়ার 2 থিটার জায়গায় তুমি কি লিখছো 1 প্লাস কস 4 থিটা মাইনাস 4 কস কিউব 2 থিটা, দেখো 4 কস কিউব থিটার সূত্র কি, কস 3 থিটা প্লাস 3 কস থিটা, তাহলে এখানে 4 কস কিউব 2 থিটা তাহলে কত হবে কস অফ 3 ইন্টু 2 থিটা প্লাস 3 কস 2 থিটা, ওকে তাহলে কি পেয়ে যাচ্ছ দেখো 4 মাইনাস 12 কস 2 থিটা প্লাস 6 প্লাস 6 কস 4 থিটা মাইনাস কস 6 থিটা মাইনাস 3 কস 2 থিটা, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ 4 আর 6 10 10 মাইনাস 12 কস 2 থিটা আর 3 কস 2 থিটা, আচ্ছা 12 কস 2 থিটা 3 কস 2 থিটা তাহলে কত হয়ে যাচ্ছে মাইনাস 15 কস 2 থিটা তারপর প্লাস 6 কস 4 থিটা মাইনাস কস 6 থিটা কস 6 থিটা চলে এসো। তাহলে এইটা তুমি পেলে কোথা থেকে 32 সাইন টু দি পাওয়ার 6 থিটা থেকে, তাহলে তুমি 32 সাইন টু দি পাওয়ার 6 থিটা এর জায়গায় তুমি এইটা বসাতে পারো, তাহলে চলে এসো বসিয়ে দাও, বসাতে যখন পারো তখন অপেক্ষা করে লাভ নেই, তাহলে এটাকে ভেঙে ফেললাম, ভেঙে ফেলে আমি কি পেলাম আমি এইটা পেলাম, এবার এইটাকে আমি কোথায় বসাচ্ছি 10 মাইনাস 15 কস 2 থিটা, তাহলে আলাদা করে তুমি এটাকে ভেঙে নিচ্ছ প্রথমে তারপর সেই জায়গায় এটা বসিয়ে দিচ্ছ প্লাস 6 কস 4 থিটা মাইনাস কস 6 থিটা ইকুয়াল টু কত, ইকুয়াল টু তোমার যেটা দেওয়া আছে অর্থাৎ তোমার 10 মাইনাস 15 কস 2 থিটা প্লাস বি কস 4 থিটা প্লাস এ কস 6 থিটা, তাহলে তুমি 15 কস 2 থিটা 15 কস 2 থিটা 10 10 কেটে গেল, তাহলে তোমার কি পড়ে থাকছে, তোমার পড়ে থাকছে 6 কস 4 থিটা মাইনাস
cos 6 theta equal to b cos 4 theta plus a cos 6 theta. তাহলে cos 4 theta 6 cos 4 theta আর এখানে cos 4 theta কে এখানে আনলে minus b cos 4 theta equal to cos 6 theta কে ওখানে নিয়ে গেলে a cos 6 theta plus cos 6 theta. শুধু cos 6 theta আছে তাহলে কত হয়ে যাচ্ছে cos 4 theta কমন চলে যাচ্ছে তাহলে পড়ে থাকছে 6 minus b এখান থেকে cos 6 theta কমন চলে যাচ্ছে তাহলে cos 6 theta কমন চলে গেলে কত পড়ে থাকছে a plus 1 a plus 1 তাহলে এখান থেকে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে a আর b গুলোকে একদিকে নাও আর cos 4 theta cos 6 theta কে একদিকে নাও তাহলে তুমি এটাকে বলতে পারো যে cos 6 minus b আচ্ছা তুমি এটাকে কি বলতে পারো cos 6 theta আর cos 4 theta কে উপরে নিয়ে গেলে বাই cos 4 theta তাহলে cos 6 theta by cos 4 theta equal to তাহলে a plus 1 টা এপারে আসছে 6 minus b by a plus 1 এবার তুমি যদি যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করো তাহলে cos 6 theta plus cos 4 theta by কত cos 6 theta minus cos 4 theta equal to কত হয়ে যাচ্ছে 6 minus b plus a plus 1 by 6 minus b minus a minus 1 তাহলে তুমি কত পেয়ে যাচ্ছ cos c plus cos d সূত্র কি cos c plus cos d সূত্র হচ্ছে 2 cos c plus d by 2 অর্থাৎ 6 theta plus 4 theta by 2 মানে 10 theta by 2 মানে 5 theta into cos of c minus d by 2 অর্থাৎ 6 theta minus 4 theta মানে 2 theta by 2 2 theta by 2 মানে theta by নিচে cos c minus cos d সূত্র কি 2 sin c plus d by 2 অর্থাৎ 6 theta plus 4 theta মানে হচ্ছে sin 5 theta 10 theta by 2 মানে 5 theta into sin of d minus c by 2 অর্থাৎ তোমার হয়ে যাচ্ছে sin of 4 theta minus 6 theta মানে minus 2 theta by 2 মানে হয়ে যাচ্ছে minus theta equal to এখানে কত হচ্ছে a minus b plus 7 by minus a minus b 6 থেকে 1 বাদ দিলে plus 5 তাহলে তুমি এখান থেকে যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে 2 2 কেটে দাও তাহলে 2 2 কেটে দিলে তুমি কি পেয়ে যাচ্ছ তুমি পেয়ে যাচ্ছ sin of minus theta তার মানে minus sin theta পুরোটাকে উল্টে দাও তাহলে উল্টে দিলে উপরে হয়ে যাচ্ছে sin 5 theta sin theta তার আগে কি আসছে minus আর নিচে হয়ে যাচ্ছে cos 5 theta cos theta এইটা ইকুয়াল টু কত তাহলে এপারেও উল্টে যাবে এবং উপর থেকে minus কমন নিলে কত করে থাকছে a plus b minus 5 দেখো উল্টে গেলে মাইনাস কমন নিলে কত পড়ে থাকবে a প্লাস b মাইনাস 5 আর নিচে কত পড়ে থাকবে a মাইনাস b প্লাস 7 তাহলে কত হয়ে যাচ্ছে দেখো মাইনাস মাইনাস দুপারে কেটে যাচ্ছে তাহলে sin 5 থিটা বাই cos 5 থিটা মানে tan 5 থিটা sin থিটা বাই cos থিটা মানে tan থিটা ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ a প্লাস b মাইনাস 5 বাই a মাইনাস b প্লাস 7 এটাই দেখো তোমার প্রমাণ দিয়েছিল প্রমাণে কি দিয়েছিল tan 5 থিটা ইনটু tan থিটা ইকুয়াল টু তোমাকে কত প্রমাণ করতে দিয়েছিল a প্লাস b মাইনাস 5 বাই a মাইনাস b প্লাস 7 দেখো আমার কিন্তু প্রমাণ এসে গেছে চলে এসো তাহলে 15 এর অঙ্কটা কি বলেছে আমরা পড়ে ফেলি 15 এর অঙ্কটা আমাদেরকে দিয়েছে tan অফ আলফা প্লাস বিটা tan অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু a প্লাস b আর tan অফ আলফা মাইনাস বিটা tan of alpha minus beta equal to কত দিয়েছে a minus b তোমাকে বলেছে যে দেখাও যে a tan alpha minus b tan beta equal to কত দেখাতে বলেছে a square minus b square a tan alpha minus b tan beta equal to কত a square minus b square চলে এসো তাহলে আমাদের ফার্স্ট এটা দেওয়া আছে কন্ডিশন tan of alpha plus beta equal to a plus b তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো tan alpha plus tan beta by 1 minus tan alpha tan beta equal to কত a plus b তাহলে এখান থেকে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে 1 minus tan alpha tan beta যদি ওপারে নিয়ে চলে যাও তাহলে tan alpha plus tan beta by a plus b equal to কত 1 minus tan alpha tan beta এবার minus tan alpha tan beta টাকে যদি এপারে আনো তাহলে plus tan alpha tan beta equal to 1 আর এটাকে ওপারে নিয়ে গেলে minus tan alpha plus tan beta by a plus b then tan alpha into tan beta equal to তুমি এটা পেয়ে গেলে এবার তুমি কি করবে তোমার আরেকটি কন্ডিশন কি দেওয়া আছে সেটার দিকে তুমি এগোবে তাহলে tan of alpha minus beta equal to কি দেওয়া tan of alpha minus beta equal to a minus b দেওয়া আছে তো তাহলে তুমি এখান থেকে কি বলতে পারো tan alpha minus tan beta by 1 plus tan alpha tan beta equal to কত a minus b তাহলে তুমি সিমিলার ওয়েতে কি বলতে পারো tan of alpha minus tan of beta by a minus b ওটা উপরে নিয়ে গেলে 1 plus tan alpha tan beta এবার তুমি এখান থেকে কিসের মান বের করে রেখেছো tan alpha tan beta তাহলে এপারে এনে বসিয়ে দাও তাহলে tan alpha minus tan beta by a minus b
tan alpha tan beta টাকে পারালে কি হয়ে যাবে মাইনাস তাহলে মাইনাস হয়ে গেলে তুমি মাইনাস tan alpha tan beta equal to কত পেয়ে যাচ্ছো পেয়ে যাচ্ছো তুমি 1 তাহলে এখান থেকে তুমি যেটা বলতে পারছো সেটা হচ্ছে tan alpha minus tan beta by a minus b minus এখানে দেখো tan alpha tan beta এর মানটা কত tan alpha tan beta এর মানটা 1 minus tan of alpha plus tan alpha plus tan beta by a plus b তাহলে এই মানটা তুমি বসিয়ে দাও এবার বা এপারেই তুমি বসিয়ে দিতে পারতে 1 plus তাহলে এখানে tan alpha tan beta এর মানটা বসিয়ে দাও 1 minus tan alpha plus tan beta by a plus b ওকে তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ তুমি পেয়ে যাচ্ছ 1 plus 1 মানে 2 minus tan alpha plus tan beta by a plus b এবার এই মাইনাসটাকে যদি এপারে নিয়ে চলে আসো তাহলে তুমি পেয়ে যাচ্ছ tan alpha minus tan beta by a minus b মাইনাস এপার আসলে প্লাস tan alpha plus tan beta by a plus b equal to 2 তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ দেখো লসাগু করে দাও তাহলে লসাগু করে দিলে আমি কোথা থেকে করব এখানেই করি লসাগু করে দিলে a minus b into a plus b লসাগু হয়ে যাচ্ছে তাহলে উপরে হয়ে যাচ্ছে a plus b into tan of alpha minus tan of beta plus a minus b into tan of alpha plus tan of beta equal to কত equal to 2 চলে এসো তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ দেখো তুমি জাস্ট প্রথম লাইনটা আমরা মুছছি এই জায়গাটা মুছছি তাহলে এই জায়গাটা মুছে দিলে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো তো আমরা পেয়ে যাচ্ছি গুণ করে দিলে কি হচ্ছে নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার উপরে কত হচ্ছে a tan alpha minus a tan beta plus b tan alpha minus b tan beta plus a tan alpha plus a tan alpha প্রথম লাইনটা মুছছি তাহলে plus a tan alpha plus a tan beta minus b tan alpha minus b tan beta equal to কত 2 তাহলে দেখো a tan beta কাটলো b tan alpha কাটলো আর কি কাটছে আর কিছু কাটছে না তাহলে কি হয়ে যাচ্ছে a tan alpha plus a tan alpha মানে 2a tan alpha b tan beta minus b tan beta minus b tan beta তাহলে minus 2b tan beta equal to 2 into a square minus b square তাহলে কি পেয়ে যাচ্ছ 2 কমন নিলে a tan alpha minus b tan beta equal to 2 into a square minus b square চলো গল্প শেষ 2 2 হগাম্মা a tan alpha focus minus b tan beta equal to a square minus b square দেখো proved হো গয়া যো হোনা থা বো হো গয়া কিছুই নেই জাস্ট আমরা রিপ্লেস করলাম অর্থাৎ আমরা দুটো কন্ডিশনকে যে কন্ডিশনগুলো দেওয়া আছে সেগুলোকে কাজে লাগালাম এবং একটা জায়গা আরেকটা দিয়ে রিপ্লেস করলাম চলে এসো তাহলে আমরা লাস্ট অঙ্কে পৌঁছে গেছি এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এভাবেই আমরা যেভাবে সংক্ষিপ্ত শেষ করেছি এভাবেই আমরা দীর্ঘ শেষ করব শুধু তোমরা দেখতে থাকো ক্লাসগুলো কেমন লাগছে সেটা জানাতে থাকো ভালো লাগলে জানাও এবং অবশ্যই এসওই বাংলাকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো বন্ধুদের মাঝে পৌঁছে দাও এসওই বাংলা যেতে চাই পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এবং তুলে আনতে চাই সেই সমস্ত নক্ষত্রদের যারা শুধুমাত্র অর্থের অভাবে টিচার নিতে পারছে না তারা যাতে ফ্রি এডুকেশনের আওতায় আসতে পারে সেই সমস্ত নক্ষত্রদের সুতরাং তোমরা কিন্তু এসওই বাংলাকে পৌঁছে দাও সেই সমস্ত নক্ষত্রদের কাছে 2 সাইন স্কয়ার বিটা প্লাস 4 কস অফ আলফা প্লাস বিটা ইনটু সাইন আলফা সাইন বিটা প্লাস কস অফ 2 into alpha plus beta cos of 2 into alpha plus beta equal to তোমাকে কত প্রমাণ করতে বলেছে cos 2 alpha কত প্রমাণ করতে বলেছে equal to cos 2 alpha চলো তাহলে এটা equal to তোমাকে প্রমাণ করতে হবে cos 2 alpha এটা লিখে রাখো তাহলে চলে এসো LHS এটা 2 sin square beta যাইসা হ্যায় বাইসা রাখিনে দো plus 4 একে লিখতে পারো 2 into cos of alpha plus beta into 2 sin alpha sin beta 2 sin alpha sin beta plus cos of 2 into alpha plus beta চলে এসো 2 sin square beta plus 2 cos alpha plus beta into 2 sin alpha sin beta সূত্র cos of alpha minus beta plus cos of alpha plus beta নাকি ঠিক লিখলাম দেখে নাও তো চেক করে নাও cos alpha cos beta plus sin alpha sin beta
আর এখানে হচ্ছে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, ও এখানে মাইনাস হবে প্লাস, তাহলে এবার সূত্র ঠিক আছে, কস অফ টু ইন্টু আলফা প্লাস বিটা। চলে এসো তাহলে তোমরা কি পেয়ে যাচ্ছ, টু সাইন স্কোয়ার বিটা প্লাস এখানে গুণ করে দিলে টু কস অফ আলফা প্লাস বিটা ইন্টু কস অফ আলফা মাইনাস বিটা মাইনাস কত হয়ে যাচ্ছে টু কস স্কোয়ার কস আলফা প্লাস বিটা ইন্টু কস আলফা প্লাস বিটা, তাহলে কত হচ্ছে টু কস স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস কস অফ টু থিটা। আলফা প্লাস বিটাকে যদি তুমি মনে মনে থিটা ধরো তাহলে কস অফ টু থিটার সূত্র তুমি কি লিখতে পারো, টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তাহলে একদম অ্যাজ ইউজুয়াল তুমি লিখতে পারো টু কস স্কোয়ার আলফা প্লাস বিটা মাইনাস ওয়ান, তাহলে টু কস স্কোয়ার আলফা প্লাস বিটা টু কস স্কোয়ার আলফা প্লাস বিটা কেটে গেল, তাহলে কত পড়ে থাকছে টু সাইন স্কোয়ার বিটা প্লাস টু কস অফ আলফা প্লাস বিটা ইন্টু কস অফ আলফা মাইনাস বিটা মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছ দেখো, টু সাইন স্কোয়ার বিটা মাইনাস ওয়ান, টু সাইন স্কোয়ার বিটা প্লাস টু কস অফ আলফা প্লাস বিটা ইন্টু কস অফ আলফা মাইনাস বিটা, এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে টু কসে কস বি, টু কসে কস বি সূত্র কি, টু কসে কস বি সূত্র হচ্ছে কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি, তাহলে কস অফ এ প্লাস বি অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা প্লাস কস অফ আলফা প্লাস বিটা মাইনাস আলফা মাইনাস মাইনাস প্লাস বিটা মাইনাস ওয়ান, তাহলে আলফা আলফা কেটে যাচ্ছে বিটা বিটা কেটে যাচ্ছে, তাহলে টু সাইন স্কোয়ার বিটা প্লাস কস অফ টু আলফা প্লাস কস অফ টু বিটা মাইনাস ওয়ান। চলে এসো তাহলে টু সাইন স্কোয়ার বিটা প্লাস কস অফ টু আলফা, কস অফ টু বিটার একটা সূত্র আমরা শিখেছি ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার বিটা, কস অফ টু বিটার একটা সূত্র কি ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার বিটা মাইনাস ওয়ান, তাহলে ওয়ান ওয়ান কেটে যাচ্ছে, টু সাইন স্কোয়ার বিটা টু সাইন স্কোয়ার বিটা কেটে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে কস টু আলফা, দিস ইজ দি আর এইচ এস, দেখো তো কস টু আলফাই আমরা লিখে রেখেছিলাম না, তাহলে এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস প্রমাণিত। বোঝা গেল কি গেল না, কমপ্লিট লেসেন কমপ্লিট অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী আমাদের কমপ্লিট, ষোলোটা অঙ্কে আগুন লাগিয়ে দিলাম অর্থাৎ 9 থেকে 16। এরপর আমরা চলে আসবো নেক্সট দিন আমাদের দীর্ঘ উত্তরধর্মী নিয়ে, দীর্ঘ উত্তরধর্মী নিয়ে দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে, আর অঙ্কগুলো দেখতে থাকো অবশ্যই, প্রত্যেকটা অঙ্ক ফেয়ার করে নাও, টুকে নাও প্রত্যেকটা অঙ্ক, কোনো রকম কোনো সমস্যা থাকলে স্ক্রিনশট মেনো, কোনো রকম কোনো সমস্যা থাকলে জানাও, এসওই বাংলার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, টেলিগ্রাম গ্রুপে জানাও, কমেন্টে জানাও, যাবতীয় সমস্যার সমাধানে ডালি নিয়ে আসি আমরা এসওই বাংলা, সাথে থেকো বন্ধু, দেখা হচ্ছে পরের ক্লাসে, আমিনুর স্যার রূপ কে গান।